আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা মাখরাজ শিখব অর্থাৎ আরবি হরফের সঠিক উচ্চারণটা আজকে আমরা এই ভিডিওতে শিখব তো আপনি যদি আরবি হরফগুলা ভালো করে চিনেন জানেন তাহলে আপনি অবশ্যই কোরআন শিখতে শিখতে পারবেন কিন্তু আরবি হরফের সঠিক উচ্চারণ যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আরবি হরফ শুদ্ধভাবে পড়তে পারবেন না তো কোরআন শরীফ যদি আপনি শুদ্ধ করে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে আগে আরবি হরফগুলো ঠিক করতে হবে আরবি হরফ কোনটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেইগুলো আপনাকে আগে ঠিক করতে হবে তো এই জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারী আসবে তো রিকোয়েস্ট রইল আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখবেন একটু টানবেন না কারণ যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করতে পারেন তো যদি কোরআন শরীফ শিখতে চান সহি শুদ্ধভাবে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্যে অনেক গুরুত্বপূর্ণ এর একটা কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চাইলে আরবি হরফ অবশ্যই অবশ্যই শুদ্ধ বা মাখরাস অনুযায়ী বলতে হবে যদি আপনি আরবি হরফগুলো মাখারাস অনুযায়ী শুদ্ধ করে বলতে পারেন তাহলে কোরআন শিখি পড়া অনেক সুহীন এবং শুদ্ধ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি গতকালকে আপনাদেরকে মানে গতকালকে ভিডিও এই রমজান মাসে কোরআন শিখি পর্ব থ্রিতে আমি আপনাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম তো আমি জানি না আপনারা সেই বাড়ির কাজটি করছেন কি করেন নাই তো যদি করেন তাহলে অবশ্যই ভালো আর না করলে আজকের এই ভিডিওতে আপনারা সেটা করে নিন তো আমি এই কায়দাটা থেকে আপনাদের বলছিলাম যে আরবি হরফগুলো শুধু পড়তে কারণ আরবি হরফগুলো যদি আপনি না বুঝেন না বলতে পারেন না চিনেন তাহলে কিন্তু কোরআন শরীফ পড়াটা অনেক কষ্ট হয়ে যাবে মানে শিখতেই পারবেন না তাই আরবি হরফ আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিস চিনতে হবে আপনাকে দেখে বলতে হবে এই হরফের নাম এটা ওই হরফের নাম ওইটা আর এই জন্যে বাড়ি কাজটা গতকালকে দিয়েছিলাম তো আপনারা যদি করেন তাহলে ভালো আর না করলে সমস্যা নেই এই ভিডিও থেকে সে বাড়ি কাজটা আমার সাথে করে নিন তো আমি বলছিলাম যে সবার শেষে পেজে চলে যাবেন এবং এখান থেকে আপনারা শুধু হরফগুলা পড়বেন তো যদি হরফগুলো পারেন তাহলে কিন্তু সে পড়াটা অনেক সোজা হয়ে যাবে তো চলুন আমার সাথে সাথে আপনারা পড়েন দেখুন আপনারা দেখতে পারছেন কি পারেন না তা আমি বুঝতেছি না তো আমার সাথে সাথে পড়েন দেখুন আলিফ ইয়া আলিফ বা হা মিম তো এটা কিন্তু আলিফ কারণ আলিফ মোরাক্কাব হয় না আর যদি এটা মোরাক্কাব হতো তাহলে এটা লাম হতো খ ইয়া র আলিফ ইয়া র হা শিন র আলিফ ইয়া র হা তো আপনাদের কাছে যদি এই যে এই কায়দাটা থাকে তাহলে এই কায়দাটা সর্বশেষ পেজে চলে যাবেন অর্থাৎ পেজ নাম্বার বাইশ এই বাইশ পেজে আপনারা চলে আসেন এবং আমার সাথে সাথে আপনারা পড়েন দেখেন যে আমার সাথে আপনার পড়া মিল হচ্ছে কি হচ্ছে না তো অবশ্যই পেজ নম্বর বাইশ আপনারা খুলবেন আর খুলে আমার সাথে সাথে পড়াগুলো মিলাবেন অবশ্যই কিন্তু খুলবেন যদি আপনার কাছে কায়দাটা থাকে তাহলে অবশ্যই পেজ নম্বর বাইশে যান আর আমার সাথে মিলান তো চলুন আমরা আবারও পড়ি আলিফ ইয়া আলিফ বা হা মিম হ ইয়া র আলিফ ইয়া র হা শিন র আলিফ ইয়া র হা এটা হচ্ছে গোল হা হা তারপর মিম ইয়া কফ আলিফ তা আলিফ ইয়া ওয়াউ মিম ফা মিম নুন ইয়া আইন মিম লাম ইয়া ওয়াও মিম হামজা এটা কিন্তু হামজা হবে দেখুন বন্ধুরা এই যে এক দাঁতে নিচে কিংবা উপরে যদি হামজা চিহ্নটা থাকে আমি বুঝাচ্ছি এটা হচ্ছে এক দাঁত এটাকে এক দাঁত বলা হয় তো আমরা জানি যে এক দাঁতের নিচে এক নুখতে থাকলে বা হয় উপরে এক নুখতে থাকলে নুন হয় নিচে দুই নুখতে থাকলে ইয়া হয় আবার উপরে দুই নুখতে থাকলে তা আবার উপরে তিন নুখে থাকলে হয় সা কিন্তু এক দাঁতের উপরে যদি হামজা চিহ্নটা থাকে এই যে এ হামজা চিহ্নটা থাকে তাহলে ওটার নাম হবে হামজা আবার এক দাঁতের নিচে যদি হামজা চিহ্নটা থাকে তাহলে ওটার নাম হবে কি হামজা তো এটাও হামজা এটাও কি হামজা 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 এক দাঁতের উপরে যদি এই হামজা চিহ্নটা থাকে তাহলে হরফের নাম হামজা আবার এটা হচ্ছে ওয়াউ আর ওয়াউর উপরে যদি এই হামজা চিহ্নটা থাকে তাহলে এটা কিন্তু আর ওয়াউ হবে না এটা এটাকেও হামজা বলা হবে আর এটা হচ্ছে ইয়া আর ইয়ার উপরে যদি হামজা চিহ্নটা থাকে তাহলে ইয়া কেউ হামজা বলা হবে এটাকে ইয়া বলা যাবে না তো এক দাঁতের উপরে হামজা চিহ্ন থাকলে কিংবা এক দাঁতের নিচে হামজা চিহ্ন থাকলে ওয়াউর উপরে হামজা চিহ্নটা থাকলে কিংবা এর উপরে যদি হামজা চিহ্নটা থাকে তাহলে ওই হরফকে হামজা বল হয় ওই হরফের নাম কিন্তু ওয়াউ ইয়া বলতে পারবে না ওটাকে হামজা বল হয় তো এখানে দেখুন বন্ধুরা এখানে এক দাঁতের নিচে হামজা আসছে এক দাঁতের নিচে হামজা আসছে তা এটাকে হামজা বল হবে এটাকে কি বল হবে হামজা বল হবে তো ইয়া ওয়াও মিম হামজা জাল এটা কিন্তু জাল ইয়া সৎ এটা হচ্ছে দাল। নুক্ত থাকলে হবে জাল আর নুক্ত না থাকলে হবে দাল। আবার যদি মাথাটা একটু লম্বা থাকতো তাহলে হতো লাম মাথাটা কি থাকলে লম্বা থাকলে হয়তো লাম যেহেতু মাথাটা লম্বা না তা এটা নাম হচ্ছে কি দাল আর নুখতে থাকলে হবে কি জাল তো ইয়া ওয়া মিম হামজা জাল ইয়া দাল, র আলিফ লাম নুন আলিফ এখানে প্রথমটা আলিফ দ্বিতীয়টা লাম দ্বিতীয় তারপরটা নুন তারপরটা আবার আলিফ সিন মিম নুন র বা কাফ র সিন ওয়াউ লাম মিম নুন আলিফ লাম লাম এখানে দুটি লাম আলিফ এটা হচ্ছে আলিফ তারপর ওটা লাম লাম মানে আল্লাহ হি আলিফ লাম লাম এটা হচ্ছে হা এটাকে কি হা বলা হয় এটাকে গোল হা বলা হয় এই যে এই হাটটা এই হা এই যে এই হাটটা তো এটা হচ্ছে কি হা তারপর সদ হা ফা আলিফ মিম ত হা এই যে এই হা এই হাটটা আর এই যে এই হা সেম একই হা তারপর হচ্ছে র আর এটা হচ্ছে কি গোলতা আমরা যে কালকে শিখেছিলাম এটা হচ্ছে গোলতা যদি এর উপরে আমরা দুই নুক্ত দেই তাহলে ওই হাকে গোলতা বলা হয় এটা আমরা এর আগের পর্বতে শিখেছিলাম তো এটা কি গোলতা তারপর সদ ফা লাম সদ ফা লাম লাম আলিফ ইয়া তা কাফ লাম মিম ওয়াউ নুন কফ লাম ওয়াউ বা ইয়া ওয়াউ মিম আবারও হামজা আসছে দেখুন এক তাতে নিচে হামজা চিহ্নটা আছে তাই এটা হামজা জাল ওয়াউ আলিফ জিম ফা তা আলিফ বা সধ আলিফ র হা আলিফ দেখুন বন্ধুরা এই আলিফ আর র কিন্তু মোরাকব হয়নি তাই এটা আলিফ হয়েছে আর যদি মোরাক্কাব হতো তাহলে লাম হতো কিন্তু রর সাথে তো আর মোরাক্কাব লেখা যাবে না তাই এটা অবশ্যই আলিফ সিন র আলিফ জিম আলিফ ওয়াউ হা আলিফ জিম আলিফ ওয়াও আলিফ নুন ঝা লাম নুন আলিফ আলিফ কাফ লাম আমি কিন্তু গতকালকে এই জিনিসটা ভালো করে শিখিয়ে দিয়েছিলাম যে তো এটা হচ্ছে ত যদি ত এর মাথাটা এই যে এইভাবে বেঁকানো থাকে তাহলে ওটাকে বলা হয় কাফ কিন্তু এখানে একটা হরফ না এখানে আছে দুটি হরফ এটা হচ্ছে কাফ তারপরটা হচ্ছে আলিফ কাফ আলিফ আর যদি এটা মোরাক্কাব হয় মানে আরেকটা হরফ যদি আমি লাগিয়ে দিই তাহলে তাহলে হবে কাফ লাম ওয়াও কাফ লাম ওয়াও আর ওই যে ওয়াওটা আমরা মোরাক্কাবে না লিখি অর্থাৎ কোনো হরফ যদি এখানে মোরাক্কাবে না আসে তাহলে এটা আলিফ হবে তো ঠিক এ কীভাবে এখানে দেখুন এটা হচ্ছে আলিফ তারপর হচ্ছে কাফ ঠিক কীভাবে এখানে দেখুন এটা হচ্ছে আলিফ তারপরটা হচ্ছে কাফ তারপরটা হচ্ছে লাম দেখুন এ লাম কিন্তু আলিফের সাথে গিয়ে মুরাক্কাব হয়েছে তাই এটাকে আমরা লাম বলবো আলিফ বলা যাবে না তো আলিফ কাফ লাম তারপরটা হচ্ছে আলিফ এটা কিন্তু আলিফ তো আলিফ কাফ লাম আলিফ তারপর লাম মিম আলিফ ওয়াউ তা হা বা ওয়াউ নুন আলিফ লাম মিম আলিফ লাম হা বা আলিফ জিম মিম আলিফ وين سا الف همسا الف ها واو يا ميم عين تا دال الف سا يا ميم الف ذال الف تا تا لام يا نون الف رو الف ها الف ميم يا تا تا سين قوف يا ميم نون عين يا نون الف نون يا ها ميم نون با خو لام لام يا নুন বা দাল নুন মিম নুন বা আইন দাল মিম নুন বা ইয়া নুন আলিফ লাম স্কদ, লাম বা লাম নুন সিন ফা আইন তো এইভাবে আপনাকে হরফগুলো চিনতে হবে তো যদি আপনারা এইভাবে হরফগুলো চিনেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন তো বন্ধুরা যদি না বোঝেন না চিনেন তাহলে কিন্তু আমাকে সেটা অবশ্যই বলবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এই কায়দাটা দিয়ে মানে যে কোনো কায়দা দিয়ে আপনারা এই হরফগুলা প্র্যাকটিস করবেন মানে মাঝখানে গিয়ে আপনারা শুধুমাত্র হরফগুলো পড়বেন দেখবেন যে আপনারা সেই হরফগুলো বলতে পারেন কি পারেন না আর আমি বিশ্বাস করি যে যদি আপনি আমার আগের দুটি ভিডিও অর্থাৎ পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এই তিনটি ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা এই হরফগুলা হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন এটা আমার বিশ্বাস আর যদি তারপরেও না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা এ ছিল গতকালকের বাড়ি কাজ আমরা সেটা করে নিয়েছি আপনারা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তো এখন শিখবো মাখরাস কি শিখব মাখরাস মানে এখন আমরা মূল পড়াটা শিখবো আজকের পড়া শিখবো তো মাখরাস শেখার একটাই কারণ কোরআন শরীফের আরবি হরফগুলি চিনলে আমরা কোরআন শরীফ শিখতে পারবো এটা অবশ্যই কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে আমরা পড়তে পারবো না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই মাখরাজ শিখতেই হবে মাখরাজ যদি আমরা না পারি তাহলে কিন্তু আমাদের কোরআন শরীফ কখনো শুদ্ধ হবে না তো আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আরবি হরফ যত কঠিন হোক না কোনো উচ্চারণ করতে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেব যাতে ইনশাআল্লাহ সামনে আপনাদের আর কোনো প্রবলেম না হয় আমি প্রত্যেকটা হরফ আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব যে কোনটা কোথা থেকে উচ্চারণ হয় তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আপনি কোরআন শিব শুদ্ধ করে পড়তে চান তো চলুন শুরু করি হামজা হা এদের মাখরাজ হবে হলকের শুরু হতে হলকের শুরু হতে আর আরেকটি কথা মাখরাস কাকে বলে এটা তো আমি বলি নাই তো মাখরাস হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাস বলে হরফের উচ্চারণের স্থানকে মাখরাস বলে অর্থাৎ আমরা এই হরফগুলো কোথা থেকে উচ্চারণ করব কি কি দ্বারা উচ্চারণ করবো জিব্বা দাঁত ঠুট মুখ তালু এই সমস্ত স্থানকে কি বলে মাখরাস বলে তো হরফের উচ্চারণের স্থানকে কি বলে মাখরাস বলে হরফের উচ্চারণের স্থানকে হরফ মানে কি এই যে এইগুলা এইগুলো হচ্ছে হরফ আর এই হরফের উচ্চারণের স্থানকে বলে মাখ্রাস তো আমরা শিখব কি হরফের সঠিক উচ্চারণ এই ভিডিওতে আর আরবি হরফ হচ্ছে উনত্রিশটি আর মাখরাস হচ্ছে সতেরোটি আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি আমরা সবাই জানি কিন্তু মাখরাস কোটি এটা হয়তো অনেকেই জানেন না তো জেনে নেন আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি আর মাখরাজ কাকে বলে হরফের সঠিক উচ্চারণের স্থানকে কি বলে মাখরাজ বলে তো হামসা হা এদের মাখরাজটা হচ্ছে হলকের শুরু হতে এই যে এখান থেকে এটা হচ্ছে হলেকের শুরু এটা হচ্ছে হলেকের শুরু আর এটা হচ্ছে হলেকের মধ্যখান আর এটা হচ্ছে হলকের শেষ শুরু মধ্যখান শেষ তো হামসা হা এদের মাখরাজ হচ্ছে হলকের শুরু হতে কীভাবে উচ্চারণ করবেন দেখুন আমাকে হামসা হামসা হা হা ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে হা মানে অনেক মোটা করে এটা কিন্তু চিকুন হবে না হা হামসা হা হা ঠিক এখান থেকে এই যে হলকের শুরু থেকে আপনাকে এই হরফগুলা উচ্চারণ করতে হবে যদি হলকের শুরু থেকে আপনি হরফগুলা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু উচ্চারণটা শুটি হবে শেষে থেকে উচ্চারণ করলে কিন্তু এই হামসা হার উচ্চারণ হবে না তো হামসা হা এদের উচ্চারণ হবে হলকের শুরু হতে হামসা হা হামসা হা হামসা হা আপনি আমার সাথে একবার বলেন হামসা 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 হা 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 হ্যাঁ অবশ্যই বলেন আমার সাথে বলেন হামজা হামসা হামসা হা 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 তো আশা করি আপনারা আমার সাথে বলতেছেন এটা হচ্ছে আইন হা আইন আর হামজার সাথে একটু সম্পর্ক আছে আর এই হা আর এই হার সাথেও কিন্তু একটু সম্পর্ক আছে সম্পর্কটা মানে হচ্ছে এই দুটা উচ্চারণ অনেকেই সেম বানাই ফেলা অনেকেই সেম করে ফেলে তো এই দুটোর উচ্চারণ কখনো সেম হবে না এই দুটোর উচ্চারণ একদম আলাদা কেমন আলাদা দেখুন এটা হচ্ছে হামজা আর এটা হচ্ছে হা আর এটা হচ্ছে আইন হবে না কিন্তু আইন হা হবে না এটা ভুল এটা হচ্ছে আইন অইন মানে হলকের মধ্যখান হতে এই যে মাঝখান থেকে এ আইন হা উচ্চারণ করবেন এটা হচ্ছে কি আইন 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 আর এটা হচ্ছে হা 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 তো আমরা এটা বলছিলাম যে হা হা আর এটা হচ্ছে হা হা দেখুন বন্ধুরা এই দুটোর উচ্চারণ কিন্তু সেম না অনেক পার্থক্য তো আপনি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে এই হাটা গলায় চাপ দিয়ে বলতে হবে হা 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 আর এটা হচ্ছে হা হা হামসা হামসা আইন 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 তো আইনটা হচ্ছে চিকন করে গলায় চাপ দিয়ে বলবে আইন আর হামজাটা মুখ খুলে বলবেন হামজা মানে হামজা হা মুখ খুলে বলবেন কোনো চাপ নেই কোনো চিকুন নেই মোটা করে মুখ খুলে বলবেন হামজা হা আর আইন হা চাপ দিয়ে চিকুন করে বলবেন তারপর হচ্ছে গইন খ খ এদের মাখরাস হচ্ছে এই যে হলকের শেষ হতে মানে এখান থেকে উচ্চারণ করবেন শুরু থেকে কিংবা মাঝখান থেকে যদি আপনি উচ্চারণ করেন তাহলে কিন্তু উচ্চারণটা হবে না এখান থেকে হবে গইন গইন খ ঠিক নরমালভাবে উচ্চারণ করবেন তো আমার সাথে বলেন গইন গইন আমার সাথে কিন্তু অবশ্যই বলবেন বলেন হামসা হামসা হা আইন হা গইন খ হামসা হামসা হা আইন হা গইন খ তো আশা করি অবশ্যই আপনার আমার সাথে বলতেছেন কফ কফটা হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগে অর্থাৎ জিব্বার এই যে গোড়া গোড়াটুক উপরে তালুর সাথে লাগবে তালু হচ্ছে এই যে এটা জিভবার উপরে যে পর্দাটা ওটাকে তালু বলা হয় এই এটা হচ্ছে তালু তো জিভবার গোড়া উপরে তালুর সঙ্গে লাগাবেন আর একটা শব্দ করবেন অফ 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 মানে একটু মোটা হবে অফ 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 ঠিক এভাবে উচ্চারণ করতে হবে এটা কিন্তু কখনো পাতলা হবে না কফ আর কাফ এ দুটি একটু সমস্যা সবারই হয় তো এটা হবে মোটা আর এটা হবে পাতলা কফ হবে মোটা আর কাফ হবে পাতলা এটুক সবসময় মনে রাখবেন আর মাখরাস কখনো মুখস্ত করতে যাবেন না এ মাখরাস মুখস্ত করার মতো কিছু নাই আপনি জাস্ট হরফগুলো কোথা থেকে উচ্চারণ হয় ওই জিনিসটুক মনে রাখবেন আর সেখান থেকে আপনি উচ্চারণ করবেন মুখস্ত করার কোনো প্রয়োজন নেই তো কফটা হচ্ছে মোটা করে হবে কফ কফ এভাবে আর কাফটা হালকা করে হবে হালকা কাফ 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 ঠিক এভাবে হালকা হবে তো কফ মোটা আর কাফ একদম হালকা তো এখন শিখবো ঝিম শিন ইয়া এদের মাখ্রাজটা কিন্তু একদম সহজ ঝিম শিন ইয়া এদের মাখ্রাসটা হচ্ছে জিববার মধ্যখান এই যে এটা হচ্ছে জিব্বার মদ্যখান এই জিব্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাবেন এই যে তালুর সাথে লাগাবেন যদি আপনি জিম শিন হিয়া তালুর সাথে না লাগিয়ে উচ্চারণ করেন তাহলে কিন্তু আরবি হরফ উচ্চারণ সঠিক হবে না ভুল হবে তো অবশ্যই আপনি জিব্বার মদ্যখানটা উপরের তালুর সাথে লাগিয়ে বলতে হবে কিভাবে বলবেন জিম জিম আমার সাথে বলেন জিম জিম শিন শিন উচ্চারণ করার সময় একটু এই ধরনের শব্দ করবেন শিন শিন ইয়া 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 না কিন্তু ইয়া বললে কিন্তু জিব্বাটা তালুর সাথে লাগে না ইয়া ইয়া এটা বলতে হবে ইয়া বললে ভুল হবে ইয়া বললে কিন্তু জিব্বা তালুর সাথে না লাগিয়ে আপনি উচ্চারণ করেন তাই আপনি ইয়া বলেন কিন্তু এটা ইয়া না ইয়া ইয়া তো জিম শিন ইয়া এদের মাখাসটা কি এদের মাখাসটা হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলতে হবে যদি আপনি জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে না লাগিয়ে বলেন তাহলে কিন্তু মাখ্রাসটা ভুল হবে অর্থাৎ এ তিনটি হরফ উচ্চারণ ভুল হবে তো অবশ্যই লাগাবেন তাহলে কিন্তু তিনটি হরফ শুদ্ধ হবে দদ এই দদের মার্খাস্ট হচ্ছে জিহ্বার আগার কিনারা এই যে এটা এটা হচ্ছে জিহ্বার আগার কিনারা আর এই জিহ্বার আগার কিনারা উপরের মারিদাতের ঘোড়ার সঙ্গে লাগিয়ে বলতে হবে আর দদ অবশ্যই মোটা করে বলতে হবে দে দদ হবে না কিন্তু দ দে এভাবে দদের মার্খাস্ট হবে তো অবশ্যই আমার সাথে একবার বলেন দোম এই লামের মাখটা হচ্ছে জিব্বার আগার কিনারা উপরে মারিদাতের সঙ্গে লাগিয়ে বলতে হবে অর্থাৎ জিব্বার আগার কিনারা উপরে মারি দাঁতের সঙ্গে লাগিয়ে বলবেন লাম লাম আর লামটা হালকাভাবে বলবেন কোনো চাপ নেই লাম লাম তো দটা একটু মোটা করে বলবেন দ দে দ দে আর লামটা হালকা করে বলবেন লাম নুন নুনের এই লাখার্চটা অনেক সহজ দেখুন নুনের মাখ্রাসটা হচ্ছে জিব্বার আগা এই যে এটা এটা হচ্ছে জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলবেন তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবেন জিব্বার আগাটা শুধু তালুর সঙ্গে লাগবেন আর ঠুট গোল করবেন দেখুন আমাকে নুন প্রথমে আমি যেখানে জিব্বাটা লাগাব ঠিক শেষ সেখানে গিয়েই থামবে নুন নুন আর ঠোঁট অবশ্যই গোল করবেন নুন নুন তো জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই নুন উচ্চারণ করতে হবে নুন 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 র র মখাস্ত এ কি হবে এটা হচ্ছে জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগাবেন আর র হচ্ছে জিব্বার আগার উল্টা পিঠ এই যে এটা হচ্ছে জিব্বার আগা এই যে এটা আর উল্টা পিঠ হচ্ছে এটা হচ্ছে জিব্বার আগার উল্টা পিঠ আর এই জিব্বার আগার উল্টা পিঠটায় আপনি তালুর সাথে লাগাবেন র না কি হবে র র তো নুন হচ্ছে জীববার আগা উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন আমার সাথে বলেন নুন নুন আর র হচ্ছে জিভবার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র র তারপর হচ্ছে সদ সিন ঝা সদ সিন ঝা তো সদ সিন ঝা এই তিনটি মাখরাস একই জায়গা থেকে হবে এই তিনটির মাখরাস হচ্ছে জিব্বার আগা জিব্বার আগা কোনটা এই যেটা এটা হচ্ছে জিব্বার আগে সামনের নিচের দুই দাঁতের মাঝখানে এই যে দুটি দাঁত বড় বড় সামনের নিচের দাঁত উপরের দাঁত না সামনের নিচের যে বড় দুটি দাঁত আছে দুই দাঁতের আগা তো লাগাবেন না আবার গোড়া তো লাগাবেন না মাঝখানে লাগাবেন গোড়াতে লাগালেও হরফের উচ্চারণটা সঠিক হবে কিন্তু আগাতে লাগালে কিন্তু হরফের উচ্চারণটা সঠিক হবে না তো অবশ্যই আপনি মাঝখানে লাগানোর চেষ্টা করবেন দেখুন আমি কীভাবে উচ্চারণ করি স দে সদে সিন সিন ঝা 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 ঠিক এভাবে তো ঝাটা একটু মোটা করে বলবেন ঝা আর সিন উচ্চারণ করার সময় একটু এই ধরনের শব্দ করবেন সিন সিন অর্থাৎ জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের মাঝখানে লাগাবেন এটা হচ্ছে জিব্বার আগা আর এই নিচের এই নিচে দুটি যেটি দাঁত এই দাঁতের মাঝখানে লাগবে সিন সদে সিন ঝা ঝা তো অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন জাল সা এই তিনটির মাখ্রাস ঠিক একই হবে তো আমরা যেভাবে জিব্বার সিন ঝা জিভবার আগা সামনে নিচে দুই দাঁতে মাঝখানে লাগিয়ে বলছি ঠিক তেমনিভাবে জ জাল ঝা জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন যেমন এটা হচ্ছে জিব্বার আগা এটা জিব্বার আগা সামনের উপরে দুটি দাঁত এই যে এই বড় বড় দুটি দাঁত এই যে এই বর দাঁতের আকার সাথে লাগাবেন এ আগারটা এই আগার সাথে লাগাবেন যেমন জাল হা সা এটা কিন্তু সা না অনেকেই বলে সা আর এটাকে বলে জ আর এটাকে বলে জাল তো জ হবে না জালও হবে না সাও হবে না কি হবে তো এটা হচ্ছে ঝা মানে এটা হবে মোটা আর এটা হবে পাতলা তো সদ সিন ঝা এদের মাস হচ্ছে যেবার বার সামনে নিচে দুইটাতে মাছখানে লাগিয়ে মানে মোটা করে বলবেন সদে সিন ঝা আর জ জাল সা এদের মাখ্রাসটা হচ্ছে জিব্বার আগার সামনের উপরে দুই জাতের আগার সঙ্গে লাগিয়ে বলবেন মানে পাতলা করে বলবেন জাল সা ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বোঝেন কোনো হরফে যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করবেন এখন শিখবো ফা এর মাখ্রাস তো ফা এর মাখাসটা কিন্তু অনেক সহজ তো ফা এর মাখাসটা হচ্ছে নিচের ঠোঁটের পেট এই যে এটা হচ্ছে নিচের ঠোঁট আর এই যে এটা হচ্ছে পেট এটা কি পেট তো নিচের ঠোঁটের পেট সামনের উপরের এই যে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন তো এই আগাটা মানে এই দুই দাঁতের আগা এই নিচের ঠোঁটের এই পেটের সাথে লাগিয়ে বলবেন এই যে এটা ফা ফা আর অবশ্যই ফা উচ্চারণ করার সময় হালকা একটু বাতাস বের হবে ফা ফা আমার সাথে বলেন ফা 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 ফায়ের মাখাসটা কি নিচে ঠোঁটের এই যে পেট উপরে দুধাতের আগের সঙ্গে লাগে মানে সামনের উপরের এই দুধাঁতের আগের সঙ্গে লাগে বলবেন ফা ফা তারপর হচ্ছে ওয়াও বা মিম তো ওয়াউ বা মিম এই তিনটি মাখরাজ দু ঠুট হতে উচ্চারণ হবে এই তিনটি হরফ উচ্চারণ করার সময় অবশ্যই জেব বা কিংবা দাঁত কিছুটাই নড়বে না শুধুমাত্র আপনার ঠুট গোলা একটু নাড়াচড়া করবেন তো ওয়াউ হচ্ছে দু ঠুট গোল করে ওয়াউ মানে দু ঠুট অবশ্যই আপনি গোল করবেন যদি গোল না করেন তাহলে কিন্তু ওয়াওয়ের উচ্চারণ আপনার হবে না ভুল হবে তো ওয়াউ উচ্চারণ হবে দুই ঠুট গোল করে ওয়াউ প্রথমে গোল করে আমি উচ্চারণ করব আবার ঠিক শেষও গোল হয়ে উচ্চারণটা শেষ হবে ওয়াও ওয়াও আর বা এর উচ্চারণ হচ্ছে এই যে দু ঠোঁটের এই বীজ অংশ এই যে এটা বীজ অংশ এটা বীজ অংশ এই দু ঠোঁটের বীজ অংশে মিল করে বা বা মানে ঠোঁট নর্মালভাবে আপনার যেভাবে ঠোঁট আসে ঠিক সেভাবে নর্মালভাবে এই বাট উচ্চারণ করবেন বা 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 আর মিম উচ্চারণ করার সময় এই যে এখানে ঠোঁট আর এখানে ঠোঁট এখানে ঠোঁট আর এই এখানে ঠোঁট মিল করবেন মিম 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 আর বা উচ্চারণ করার সময় এখানে ঠোঁট আর এই যে এখানে ঠোঁট মিল করবেন বা বা আর ওয়া উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন ওয়াও ওয়াও বন্ধুরা আরেকটি মাখরাস আছে সেটা আমি লিখি নাই মনে নাই। সেটা হচ্ছে ত দাল আর হচ্ছে তা ত দাল তা এ তিনটি হরফ কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে তো আমরা সজ সিন ঝাঁসি গেছিলাম জিভবার আগা সামনে নিচে দুই দাঁতের মাঝখানে লাগিয়ে আর জাল সা শিখেছিলাম জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ত দাল তা ঠিক এই যে এ মাখ্রাসটা নিয়মে পড়ে কিন্তু এক হবে না ত দাল তা এদের মাখরাস হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে জাল সা এদের মাখরাস ছিল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল সা আর ত দাল তা এদের মাখরাস হচ্ছে জিভবার আগায় সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটা হচ্ছে আগার সঙ্গে লাগিয়ে আর এটা হচ্ছে গোড়ার সঙ্গে লাগিয়ে তো বন্ধুরা অবশ্যই আমার সাথে একবার উচ্চারণ করেন ত অবশ্যই এটা মোটা হবে ত ডাল নর্মাল পাতলা হবে ডাল আর এটা হবে তা তা এটা পাতলা নর্মাল তো ত হবে একটু মোটা ত ত দাল তা তো চলুন আমরা আবারও এই মাখরাজগুলা প্র্যাকটিস করি তো হামজা হা হচ্ছে হলকের শুরু হতে হামজা হা আমার সাথে বলেন হামসা হামজা হা আইন হা হলকের মধ্যখান হতে মানে চাপ দিয়ে বলতে হবে আইন হা হা গইন দুটি মখরাস হচ্ছে হলকের শেষ হতে এখান থেকে গইন খ আর কফ এর মাখ্রাস হচ্ছে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে লাগে বলবেন কফ কফ এভাবে একটা পাল্টা আওয়াজ দিয়ে বলবেন কফ কফ আর কাফের মাখ্রাসটা হচ্ছে পাতলা করে কাফ এটা হবে মোটা আর এটা হবে পাতলা কাফ কাফ জিম শিন ইয়া এদের মাখ্রাস হচ্ছে জিব্বার মধ্যাখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া আর দধ জিভার গোড়ার কিনারা উপরে মারিজাতের গোড়ার সঙ্গে লাগে বলতে হবে দদ লাম জিহ্বার আগার কিনারা উপরে মারিজাতের সঙ্গে লাগে বলতে হবে নুন জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগে বলতে হবে নুন আর র হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ তার উপরে তালুর সঙ্গে লাগে বলতে হবে তো নুন জিহ্বার আগার উপরে তালুর সঙ্গে লাগাবেন আর র জিব্বার আগার উল্টা পিঠ তালুর সঙ্গে লাগাবেন সদ সিন ঝা হচ্ছে জিব্বার আগার সামনের নিচে দুই দাঁতের মাঝখানে লাগে বলতে হবে আর জ জাল সা জিভার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে বলতে হবে জ জাল সা তারপর ফা হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগর সঙ্গে লাগে বলতে হবে ফা আর ওয়াউ বা মিম দুই ঠোঁট হত উচ্চারিত হবে ওয়াউ বা নরমাল ভাবে মিম মানে এ অংশ আর এ মিল করে বলবেন দাল তা জিবা আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বলতে হবে তো বন্ধুরা আমি যে এই মাখরাসের নিয়মগুলো আপনাদেরকে বললাম আপনারা যদি এই নিয়ম অনুযায়ী হরফগুলো উচ্চারণ করেন তাহলে কিন্তু হরফগুলা অবশ্যই অবশ্যই আপনার সুন্দর হবে তো এই আরবি হরফগুলো আপনি একদিনে পারবেন না একদিনে আরবি হরফগুলো আপনার শুদ্ধ হবে না এটার জন্য আপনার কয়েকদিন প্র্যাকটিস করতে হবে তো আপনি একা একা বাসায় বসে প্র্যাকটিস করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনার হবে। আপনি জাস্ট হরফের উচ্চারণ মাখ্রাসটা ঠিক রেখে সেভাবে চর্চা করেন অর্থাৎ সেভাবে আপনি চেষ্টা করেন যদি আপনি মাখ্রাসটা ঠিক রেখে চেষ্টা করেন দেখবেন আজকে না হলে কালকে আপনার হবেই হবেই কিন্তু আপনাকে এর জন্য একটু কষ্ট করতে হবে কষ্ট করলে কিন্তু আপনি অবশ্যই আরবি হরফ উচ্চারণটা খুব সুন্দর করে করতে পারবেন আর হরফের উচ্চারণ যদি আপনার সুন্দর হয় তাহলে কোরআন শিব পড়া অনেক সুন্দর করে অর্থাৎ শুদ্ধ করে আপনি পড়তে পারবেন আর হরফের উচ্চারণ যদি আপনার সুন্দর না হয় অর্থাৎ শুদ্ধ না হয় তাহলে কোরআন শিব পড়া কিন্তু শুদ্ধ হবে না তো কোরআন শিব পড়া শুদ্ধ করে পড়তে হলে আপনাকে এই আরবি হরফের উচ্চারণটা অবশ্যই অবশ্যই সুন্দর করতে হবেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বরাবরের মতো একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর যদি ভিডিওটি থেকে একটু আপনি হলে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে কিংবা পরিবারের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করে দিবেন তো যারা যারা কোরআন শিব শিখতে চায় তাদের কাছেই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে তারাও আমার এই ভিডিও দেখে কোরআন শিখতে পারে আর আমার বিশ্বাস আছে যদি আপনি আমার ভিডিওগুলো দিন দেখেন আর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি বাসায় প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি কোরআনশিপটা পড়তে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটি কথা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন دهنبت. السلام عليكم ورحمه الله وبركاته